হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে ফ্রাইডে। ফ্রাইডে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করি সেই ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি আমার রান্নাঘরটাকে কীভাবে ক্লিন করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘর মানে মর্নিং রুটিনটা কীভাবে আমি করি সেটাই। প্রথমে আমি সকালে মর্নিং ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি, তারপর রান্নাঘরে কাজগুলো করে নিচ্ছি। সবসময় তো আমি এভাবেই রান্নাঘরটাকে ক্লিন করে থাকি, আর অনেকবার কিন্তু আমি শেয়ার করেছি নাইট রুটিন, তারপর মর্নিং রুটিনটা করা হয়নি। তো আজকে করে নিলাম যে সকাল টাইমে আমি কীভাবে রান্নাঘরটাকে ক্লিন করি। আর গতকালকের কিছু কারি ছিল সেগুলোকে প্রথমে আমি গরম করে নিয়েছি, নিয়ে তারপর একটা প্লেটে বেড়ে ছাইড়ে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর প্রতি সপ্তাহে কিন্তু আমি একদিন রান্নাঘরটাকে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো আজকে আর আমার রান্নাঘরটাকে সাবান দিয়ে ধুতে হবে না, শুধু আমি কীভাবে মুছে নিই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আমার এই চুলাটা আমি তেমন বেশি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি না, কারণ কিছুদিনের মধ্যে আমি হয়তো চুলাটা চেঞ্জ করব। সেই জন্য চুলাটা চাচ্ছি যে আমি আর ইউজ করব না, অনেক দিন হয়ে গিয়েছে চুলাটা, সেই জন্য আর তেমন বেশি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় না। তো আমার এই বেসিনে কিছু হাঁড়ি পাতিল হয়েছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এই বেসিনে আমি সবসময় হাঁড়ি পাতিল ধুয়ে থাকি, আর আরেকটা বেসিন আছে আমার, সেই বেসিনে আমি সবসময় প্লেট বাটি গ্লাস সেগুলো ধুয়ে থাকি। তো এখন প্রথমে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি, তারপর আমি সেই বেসিনে প্লেট বাটিগুলো ধুয়ে নেব। আর রান্নাঘরটা তো আমার বেশ বড়, তাই রান্নাঘর ক্লিন করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট লাগে। তো এই তো এই সাইড আমার এখন ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপরের সাইডে চলে এসেছি, আর এই বেসিনেও কিন্তু বাচ্চারা নাস্তা খেয়ে তারপর প্লেটগুলো রেখেছে, সেগুলো এখন ধুয়ে মুছে নিচ্ছি। আর উপরের ক্যাবিনেটগুলো আজকে গুছাতে হবে, প্রতি মাসে একবার আমি ক্যাবিনেটের ভিতরে গুছিয়ে থাকি। তো আজকে অবশ্য অলরেডি গুছানো হয়ে গিয়েছে, এখন শুধু আমি একটু মুছে নেব। ভিজা ন্যাকড়া দিয়ে সবসময় আমি মুছে থাকি, তো আজকে একটু জাস্ট উপরে দিয়ে মুছে নেব। তো এখন আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি বেসিনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর সকালে নাস্তা খাওয়ার পর তো বাচ্চাদের অনেক খাবারই কিন্তু এখানে এলোমেলো হয়ে আছে, ওরা কুকু ক্রাঞ্চ খেয়েছিল, তারপর টুকিটাকি নাস্তা করেছিল, সেগুলো এলোমেলো করে রেখেছে আর কি। তো এখন আমি কুকু ক্রাঞ্চগুলো বয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এই সেটটাকে আমি গুছিয়ে নেব, গুছিয়ে তারপর রান্নাঘরটাকে মুছে নেব। তো আজকে অবশ্য তেমন বেশি রেসিপি শেয়ার করবো না, প্রতিদিনের ব্লগে তো আমি একটি করে রেসিপি শেয়ার করে থাকি। তো আজকে শেয়ার করব আমি মুরগির মাংস কীভাবে রান্না করি সেটাই আর কি। ইজি রেসিপি, সবাই তো মুরগির মাংস রান্না করতে জানে। তো যাই হোক, এখন আমার রান্নাঘরটা প্রায় ক্লিন করা হয়ে যাচ্ছে, আর এখন রান্নাঘরটাকে ক্লিন করে তারপর আমি একটু রেস্টে থাকবো প্রায় 20 মিনিটের মতো, তারপর আমি রান্নাটা শুরু করব। আর আমি গতকালকে যে ব্লগটা আপলোড দিয়েছিলাম, অনেক আপুরাই কিন্তু শালিনের ভিডিওর মধ্যে এসে বলেছে যে আপু তোমার শালিন তোমার আম্মু আজকে ব্লগ দেয়নি, তোমার আম্মুর ব্লগের জন্য ওয়েট করতেছি। আসলে আমি কিন্তু শালিনের ভিডিওটা পরে দিয়েছি, প্রথম আমার ব্লগটাই আমি আপলোড করেছি, তারপর শালিনেরটা দিয়েছি, এমনকি রান্নার চ্যানেলে দিয়েছি। প্রতিদিনই আমি রেগুলার আপলোড দিয়ে থাকি, কুকিং চ্যানেলে একটি করে রেসিপি দিয়ে থাকি, শালিনের চ্যানেলে একটা দিয়ে থাকি, এমনকি ব্লগ চ্যানেলও একটা আপলোড করে থাকি। তো অনেকেই শালিনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই শালিনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর শালিনের চ্যানেলের নাম হলো শালিন স্টোরি রিভিউ, অনেকেই কিন্তু অলরেডি জানে, তো তারপরও আবার আজকে বলে দিলাম। আর আমার একটা কুকিং চ্যানেল আছে, কুকিং ফ্যাশন MS, সেই চ্যানেলটা থেকেও কিন্তু সবাই ঘুরে আসতে পারো। আর আজকে তো 2 দিন হলো আমার রান্না চ্যানেলের আমি অ্যাডসেন্স লেটারটা প্রায় পাবো কিছুদিনের মধ্যে, আমি অ্যাপ্লাই করেছি, 2 দিন হয়েছে। তো দেখি যদি পাই তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই খুশি সংবাদটা। আসলে আমি 3টা চ্যানেল খুলেছি, 2টা চ্যানেল আমার অ্যাপ্রুভ হয়েছে, আর 1টা চ্যানেল শালিনের, সেটা তো সেটার জন্য দোয়া করবেন, অলরেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে হয়তো। তো এখন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে প্রায়, আর আমার রান্নাঘরের পাশে যে বয়ামগুলো ছিল সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। এগুলো আসলে অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে, তো সেগুলো ভালোভাবে মোছা হচ্ছে না। তো ভাবলাম আজকে পুরো রান্নাঘরটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিই, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ শনিবার রবিবার, আমার কিন্তু অনেক কাজ জমে যায় শনিবার রবিবার, অনেক কাপড় ধুইতে হবে বাচ্চাদের। তো আজকে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, আগামী দিন হয়তো বাচ্চাদের কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে। তো মেশিনে ধুয়ে থাকি অবশ্য, তারপরও কিন্তু আমার অনেক কাপড় রয়ে যায়, এমনকি শুকাতেও অনেক কষ্ট লাগে। তো এখন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে, আর আমি জুতার বক্সে কিন্তু হলুদ লবণ মরিচ এগুলো রাখার জন্য হয়তো জায়গা করে নিয়েছি। অনেকেই কিন্তু ভাবতে পারেন যে এগুলো আবার কি, এগুলো কিন্তু জুতার বক্সের মধ্যে যে আমরা ইউজ করা যে গেঞ্জিগুলো থাকে বাসায়, সেগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিতে পারি, তখন কিন্তু অনেক কিছুই রাখা যায়।
আমি এভাবে করে অনেক বয়ম রাখতেছি, তারপর চামচ রাখতেছি, আমার কাছে ভালোই লাগতেছে, অনেকেই দেখি এভাবে করে। তো আমিও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার কিচেন টিপসের মধ্যে আমি দেখিয়েছিলাম যে এটা কীভাবে তৈরি করে। তো এখন আমার রান্নার টুকিটাকি কাজগুলো শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি তো র্যাকটাকে মুছে নিচ্ছি, প্লাস্টিকের র্যাক। আর এই র্যাকের মধ্যে আমি সবসময় শুকনা খাবার রাখি, যেমন ডাল রাখি, জিরা রাখি, শুকনা মরিচ, ব্রেড ক্রাম্প, এগুলো বয়মগুলো এখানে রেখে দিই। তো বয়মগুলো একটু মুছে তারপর গুছিয়ে রাখতেছি, আর নিচের পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো একটু গুছিয়ে রাখবো আজকে। আর প্রতি মাসে যেহেতু একবার ক্লিন করে থাকি আমি এগুলো, সেগুলো আজকেই ক্লিন করে নিচ্ছি, তারপর আবার হয়তো এক মাস পরে ক্লিন করব। তো আমার এখন এই সেটটা ক্লিন করা হয়ে গিয়েছে, আর টাইলসগুলো এখন আমি মুছে নিচ্ছি। রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে, আসলে রান্নাঘর ক্লিন করতে গিয়ে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, তাই একটু ঠান্ডা পানি খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর আমি একটু রিল্যাক্সে থাকবো 20 মিনিটসের মতো। তো এখন আবার চলে এলাম রান্নায়। আর রান্নাঘরে তো সারাদিনই থাকতে হয়, রান্নাঘরে এসে এখন রান্না বসিয়ে দিব। আর আজকে করবো ডাল বোনা করবো, আর চিকেন করবো। তো এখানে আমি একটি চিকেন নিয়েছি, এটা হলো গ্রামের মুরগি, আর এই মুরগিটা রান্না করতে আমার অনেক সময় লেগে যাবে। এখানে আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই পেঁয়াজটা অবশ্য ফ্রোজেন করা ছিল আমার, সেই পেঁয়াজটা আমি দিয়েছি। আর এভাবে কিন্তু পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রাখা যায়, অনেক দিন ভালো থাকে। আমি মাঝে মধ্যে এটা করি, তো মাঝে মধ্যে করি না, যখন সামনে ঈদ থাকে তখন একটু করে থাকি বেশি, কারণ ঈদের সময় রান্না বাড়াটা একটু বেশি করতে হয় সেই জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে এখন আমি মশলা দিয়ে এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি জিরার পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের চেয়ে একটু কম গরম মশলার পাউডার। দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমার মশলাটা 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার উপরে তেলটা ভেসে আসবে তখন আমি অ্যাড করব চিকেনগুলো। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো। আর এটা যেহেতু গ্রামের মুরগি, এই মুরগিটা রান্না হতে অনেক সময় লেগে যাবে, আর শক্ত মুরগি রান্না হতে কিন্তু অনেক লেট হয়ে যায়। তো আজকে এমনি তো আমার একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু কিচেনটাকে ক্লিন করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরটা যেহেতু অনেক বড়, রান্নাঘর ক্লিন করতে গিয়ে আমার অনেক সময় চলে যায়। তো নাস্তা খেয়ে অবশ্য কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, তারপর কিন্তু দুপুরের জন্য রান্নাটা করে নিয়েছি। তো আজকে চেয়েছিলাম সবজি করব একটা, তো সবজি আর করা হয়নি, এমনকি সবজির বাগান ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখছি বড় হয়ে গিয়েছে, সেজন্য আর শেয়ার করা হলো না। তো নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব সবজির বাগানটা। তো আমাদের সবজি গাছগুলো কিন্তু গ্রো হচ্ছে, তো পোকায় কিন্তু অনেক পাতায় খেয়ে ফেলেছে অবশ্য। তো করলা গাছগুলো খুব সুন্দরভাবে উঠতেছে, এমনকি শসা গাছগুলো উঠতে পারতেছে না, অনেক পোকা হয়েছে গাছে। তারপর স্প্রে করে রাখতেছে, আজকেও অনেক স্প্রে দেওয়া হয়েছে। তো এখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায়, আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে কিন্তু আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছি, এখনও আবার চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিটে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করব গরম পানি।
গরম পানি দিয়ে আমি চিকেনটাকে একটু নেড়েচেড়ে তারপর ঢেকে রাখছি প্রায় 15-20 মিনিটের জন্য। আর এই 15-20 মিনিটে কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো এখন আমার চিকেনটা বলক চলে এসেছে, আমি একটু নেড়েচেড়ে তারপর ঢেকে রাখবো। যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ নেড়েচেড়ে ঢেকে রাখবো। আর এই চিকেনটা রান্না করতে গিয়ে আমার সময় লেগেছে প্রায় 45 মিনিটের জন্য। তো এখন আমার চিকেন কারিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এটা হলো বিকেলবেলা, আমি এখন হাঁটতে বের হয়েছি। সবসময় তো বিকেলবেলা হাঁটতে বের হই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সকালে হাঁটা হয়নি, বিকেল টাইমে বের হয়েছি। আর আমাদের পাশের আশেপাশের অনেক আন্টিরাই বের হয়েছে হাঁটার জন্য, ওদের সঙ্গেও কথা হলো, ভালো লাগলো। আর আমাদের এই এরিয়াতে কিন্তু 90% লোকই চাইনিজ থাকে, তো মুসলিম অনেক কম। তো আমাদের আশেপাশে মালাই আছে অনেকই, যখন রমজান মাস আসে তখন কিন্তু ওরা আমাদের বাসায় এসে খেজুর দিয়ে যায়, তারপর কথা বলে, খুবই ভালো লাগে আসলে। তো যেহেতু চাইনিজদের ব্যবহারও কিন্তু খারাপ না, অনেক ভালো। ওনারা আশেপাশে যারা আছে তারা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দরভাবে কথা বলে। চাইনিজ নিউ ইয়ারের সময় বাচ্চাদেরকে ডেকে নিয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।